প্রিয় ভিউয়ার্স, টিটিভিল থেকে আমি ব্যালকনিতে নিয়ে রাখছি সো দ্যাট আহমদুল্লাহ ওখানে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখতে পারে, যেহেতু বাইরে গাড়ি ঘোড়া এবং মানুষের যাতায়াত, ও আসলে একটু ঘোরাফেরা বা এই ধরনের ভিউ দেখতে পছন্দ করে, যার কারণে আসলে টিটিভিলটি ওখানে রাখা। কিন্তু দেখেন আহমদুল্লাহ কী করতে আস, আমি যে ভিডিও করতেছি হয়তো ও খেয়াল করে নাই। দেখেন কী করে প্রিয় ভিউয়ার্স, যারা বাসাদের ব্লগ পছন্দ করেন বা ভিডিও পছন্দ করেন তারা আহমদুল্লাহ শেহজাদ ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার বাচ্চারা দেখে আনন্দ পায়, কারণ বাচ্চারা আসলে বাচ্চাদের ভিডিও দেখতে খুব পছন্দ করে। আর যারা আপনার বড়রা পছন্দ করেন, অফকোর্স সাবস্ক্রাইব মাস্ট, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা। আমরা দেখবো আহমদুল্লাহ কী দেখতেছে, বাইরে বাচ্চারা খেলাধুলা করতেছে হয়তো ও ওটাই দেখতে আছে। এই আহমদুল্লাহ দেখে ফেলছে, এই দেখেন সেই তানজিল করিম, ভিডিও করতে গেলেই তানজিল করিম হাজির। আরও আছে কারা দেখেন, মাহমুদ, ওয়াও, আসলে মূলত এই সেই চেনা মুখ, সেই চেনা বন্ধুত্ব, সেই চেনা কাজিন, এখানে রয়েছে মাহমুদ তানজিল করিম। ওরা আসলে আহমদুল্লাহ শেহজাদ এটাই দেখতেছে, ওয়াও। ওরা মসজিদের ছাদের উপরে উঠে খেলাধুলা করতেছে, আবার নিচে নেমে গেছে। এখানে রয়েছে আহমদুল্লাহর জন্য সেই, আপনাদের খেলা আছে কিনা যারা পুরাতন সাবস্ক্রাইবার, যে আহমদুল্লাহর জন্য ছোট প্রিয় ভিউয়ার্স, এই সেই ছোট বাচ্চা মুরগিগুলো যা এখন অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেই অনেক কয়েক মাস আগের ভিডিও করা সেই মুরগিগুলো, আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, এখন খাঁচা ভিতরে ধরতে আছে না, যার কারণে বড় খাঁচা মেক করতে হবে ওদের জন্য। এগুলো আহমদুল্লাহ শেহজাদের মুরগি, ডিম পারবে এবং ডিম আহমদুল্লাহ খাবে ইনশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো। আব্বু তুমি ডিম খাবে, তুমি খাবে। এখানে রয়েছে প্রিয় ভিউয়ার্স আহমদুল্লাহ শেহজাদের আরো কিছু পাখি, ওয়াও। শীতের জন্য আসলে কাপড় দিয়ে এগুলো ঢেকে দেওয়া হয়েছে, কারণ প্রচন্ড ঠান্ডা বর্তমানে, যার কারণে। এখানে রয়েছে দুটো ল্যাটিনো অস্ট্রেলিয়ান বাজরিকা বার্ড, এরা অলরেডি অনেকগুলো বাচ্চা দিয়েছে, বর্তমানে এদের কোনো ডিম বাচ্চা দেওয়াই না, কারণ এরা ডিমগুলো বর্তমানে ফোটে না, শরীরে মানে প্রোটিনের অভাব রয়েছে, যার কারণে অসাধারণ। আব্বু তুমি কি করতেছো বাবা? আজকের মতো এখানে এরকম ছোটো ছোটো বাচ্চাদের ব্লগ করতে চ্যানেলটি অফকোর্স সাবস্ক্রাইব। তো আজকে আমরা বরিশাল প্ল্যানেট পার্ক, যেটা শিশু পার্কে আমরা ঘুরতে যাবো, ব্লগ করবো। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ।